arrogancy, personality and self-value. অহংকার, আত্মসম্মানবোধ এবং আত্মমূল্যায়ন, এই তিনটি শব্দ নিয়ে আজকে কথা বলছি। প্রথমটি হচ্ছে অহংকার, খুবই বাজে জিনিস, খুবই খারাপ জিনিস। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দই করেন না। অহংকার মানুষকে ডুবিয়ে দেয়, অহংকার মানুষকে অসম্মানিত করে, অহংকার মানুষকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। খুব খারাপ জিনিস, অহংকারীকে কেউ পছন্দ করে না। তবে আত্মসম্মানবোধ অনেক দামি জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মসম্মানবোধ অনেক হাই ছিল। এটার নাম অহংকার না, এটার নাম হচ্ছে নিজের সম্মান ধরে রাখা। দেখুন, যে কোনো জায়গায় আপনি হাসি তামাশা করবেন, যে কোনো জায়গায় জোকস ক্র্যাক করবেন, আর যে কোনো জায়গায় আপনি লো লেভেলের কথাবার্তা বলবেন, তাহলে মনে রাখুন আপনাকেও ওইভাবেই কিন্তু ট্রিট করা হবে, আপনাকে ওই হাসির পাত্রেই বানানো হবে। সো আত্মসম্মান বোধ খুব দামি জিনিস। তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে সেলফ ভ্যালু। আপনি যখন অহংকারকে দূরে রাখবেন, আত্মসম্মান বোধ কাছে রাখবেন, তখন আপনার সেলফ ভ্যালু বেড়ে যাবে। আমি বলছি না যে আপনি কারোর সাথে মিশবেন না, মন খুলে হাসবেন না, আপনি মানুষের কাছে নিজেকে পেশ করবেন না, এটা বলছি না। অবশ্যই করবেন, এটা অনেক বড় গুণ সবাইকে নিয়ে চলতে পারা। আমি বলছি আপনি যার সাথেই চলছেন নিজের সম্মান ধরে রেখে চলুন, নিজেকে ছেড়ে দিয়ে না, হালকা করে দিয়ে না। নিজের যে একটা অস্তিত্ব আছে, এর যে একটা ওয়েট আছে, একটা পার্সোনালিটি, এটা ধরে রেখে খুবই গুরুত্বপূর্ণ। এবং যখন আপনি অহংকারকে একদিকে সরিয়ে রাখবেন এবং আত্মসম্মানবোধকে ধরে রাখবেন, ইনশাআল্লাহ আপনার ভ্যালু অনেক হাই হবে। একটি ছোট্ট গল্প শেয়ার করছি গতকালকের। এক ব্যক্তি, এক ভাই এসেছেন আমার অফিসে। উনি বলছিলেন যে স্যার, আপনার কোনো ট্রেনিংয়ে, কোনো প্রোগ্রামে আমাকে এনি হাউ, যেভাবে হোক কাজে লাগিয়ে দিন, আপনি যেখানে ডাকবেন সেখানেই আমি চলে আসব। তিনি আমার নজরে খুব ট্যালেন্টেড একজন মানুষ, আমার দেখা খুব পরিশ্রমী এবং কনসিস্টেন্সি মেনটেন করে একটা কাজের পেছনে লেগে থাকা মানুষ, যার লাইফে ভালো রেজাল্ট আছে। আমি ওনাকে বললাম যে আপনি, আমি ডাকলেই কেন চলে আসবেন, আপনি এত অ্যাভেলেবল কেন থাকবেন, এই জন্যে আপনি সেল হচ্ছেন না, হায়ার ভ্যালিউতে আপনার সার্ভিস সেল হচ্ছে না, আপনার পার্সোনালিটি বিগার ভ্যালিউতে সেল হচ্ছে না, আপনি যেখানেই ডাকা হয় সেখানে কেন ছুটে যাবেন। এটা বলার সাথে সাথে উনি বললেন, এই যে সেদিনকার কথা, এক জায়গায় ডাকলো, আমি গেলাম, পারফর্ম করলাম, 500 টাকা দিল, আমি নিয়ে চলে আসলাম। দেন আই আস্কড দিস কোয়েশ্চেন, দ্যাট আপনি কি 500 টাকার ভ্যালিউর মানুষ? 500 টাকা আপনার ভ্যালিউ একদিনের? আপনি নিজেকে চেনেন, নিজের আইডেন্টিটি? আমাদের লাইফে অনেক বড় একটা প্রবলেম হচ্ছে, আমরা সেলফ আইডেন্টিটিকে অনেক লিমিটেড করে ফেলি, যে আমি 25,000 টাকার জব করছি, এটাই বোধ হয় আমার ক্যাপাসিটি, আমি 50,000 টাকার জব করছি, এটাই আমার ক্যাপাসিটি, 2,00,000 টাকার জব করছি, এটাই আমার ক্যাপাসিটি। এই যে লিমিটেড আইডেন্টিটি, এর বাইরে আমি চিন্তাই করছি না, এই যে একটা পিকচার, এর চতুর্দিকে একটা বাউন্ডারি দিয়ে ফেলেছি, যে আমি এই বাউন্ডারির ভেতরেই, এর বাইরে আমি বেরোতে পারি না, বিকজ আই এম লিমিটেড। এটা অনেক বড় একটা ক্রাইম আপনার লাইফের সাথে, আপনি নিজে করছেন। আপনি লিমিটেড না, আপনার প্রত্যেকটা সেলে ইনোরমাস মেমোরি দেওয়া হয়েছে, আপনার মাইন্ড, আপনার বডি, আপনার আইজ। আমি সেদিন আমার একটি ট্রেনিংয়ে বলছিলাম এক পার্টিসিপেন্টকে, যে কত টাকা দিলে আপনার দুটো চোখ বিক্রি করবেন বলেন, আমরা নিলামে উঠাই আপনার চোখ। উনি বললেন, কোনো প্রাইসে আমি এটা সেল দিব না, ইটস প্রাইসলেস। যদি দুটো চোখ প্রাইসলেস হয়, তাহলে আপনার মাথা, আপনার কান, আপনার নাক, আপনার মুখ, আপনার হাত, আপনার পুরো অবয়ব, পুরো অস্তিত্ব কত ভ্যালুয়েবল আপনি। আমি এভাবে বলি যে এখন পৃথিবীতে 8 বিলিয়ন পিপল আছে, 800 কোটি মানুষ, তার মধ্যে আপনি পারলে আপনার মতো আরেকজন ব্যক্তি এনে দেখান, পসিবল যদি হয় দেখান, পারলে আপনার মতো আপনি আরেকজন পারলে দেখান, কেউ নাই, আপনি ইউনিক পার্সন, ওয়ান পিস ইন দ্য ওয়ার্ল্ড। এই জন্যে বলছি, এই কথাগুলো বলছি আমার ফেসে, আপনি যেই ভাইবই পান, এটা অহংকার থেকে অনেক দূরে, আল্লাহ আমাকে মাফ করেন,
আমি পার্সোনালিটির কথা বলছি, আপনি আপনার পার্সোনালিটি নিয়ে যখন কাজ করবেন আপনার ভ্যালিউ আল্লাহ চাইতো বেড়ে যাবে। তবে এই কথাও মনে রাখতে হবে, মান তাওয়াদা আলিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট করে দেয় আল্লাহ তাকে উপরে উঠিয়ে দেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার বলার উদ্দেশ্য হচ্ছে অহংকার থেকে দূরে থেকে পার্সোনালিটি ধরে রেখে কাজ করতে থাকা, ভ্যালিউ আল্লাহ বাড়িয়ে দেবেন। স্টে টিউনড উইথ সাবিত ইন্টারন্যাশনাল, দেখা হচ্ছে নেক্সট ট্রেনিংয়ে, অ্যান্ড স্ট্রেচ ইয়োর মাইন্ড টু অ্যাচিভ বিগার গোলস। আসসালামু আলাইকুম।